নমস্কার বন্ধুরা, দা ঢালিস কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব সব রকম সবজি দিয়ে দারুণ স্বাদের একটা তরকারি। তো বন্ধুরা, দেখে নিন উপকরণগুলো। এখানে আমি সমস্ত রকম সবজি কেটে রেখেছি, ফুলকপি, সিম, আলু, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, বিনস আর কুমড়ো। বাটা মশলার মধ্যে আমি নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা, চিনি, গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, দুটো তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর আছে একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কাটা। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে ভেজে নেব। প্রথমে দেবো ফুলকপি, এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে কুমড়োগুলো দিয়ে ভেজে নেব। আবারও একটু লবণ ছিটিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। এবার দেব গাজর, গাজরগুলোও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দেব সিম, সিমগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়েও ভেজে তুলে নেব। এবার দেব আলু, আলুটাও ভালো করে নাড়িয়ে নেব। এবার দেব বিনস, বিনসগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার দেব ক্যাপসিকাম, এবার দেব মটরশুঁটি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আরেকটু তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়ন দেব, সাদা জিরে, লবঙ্গ, এলাচ, দুটো তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে বাটা মশলাগুলো দেব। আদা বাটা, বড় চামচে দু চামচ আদা বাটা আছে। কাঁচা লঙ্কা বাটা, এখানেও বড় চামচের দু চামচ কাঁচা লঙ্কা বাটা আছে।
পোস্ত বাটা, এখানেও বড় চামচে দু চামচ পোস্ত বাটা আছে। চারমগজ বাটা বড় চামচে দু চামচ। সমস্ত বাটা মশলাগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লবণ আর এক চামচ লঙ্কার গুঁড়ো আছে, আর ছোট চামচের হাফ চামচ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আছে। আবারও একটু ভালো করে নাড়িয়ে দেব। এবার এর মধ্যে দেব বড় সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা, আর দেব বড় চামচের এক চামচ চিনি। সমস্ত মশলাগুলো 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার 2 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব সবজির সাথে মশলাগুলোকে। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব, কারণ যেহেতু সবজিগুলো ভাজা ছিল তাই। এবার একটু নাড়িয়ে নিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিটের জন্য সবজিটা ঢাকা থাকবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু দেখে নেব সবজিগুলো সব সেদ্ধ হলো কিনা। সবজিটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব। এখানে ছোট চামচের এক চামচ গরম মশলা আছে। আবারও ভালো করে একটু নাড়িয়ে সবজিটা নাবিয়ে নেব। সবজিটা আমার তৈরি হয়ে গেছে, এটা লুচি রুটি পরোটার সাথে খেতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন।